বরাকত আতঙ্কর সৃষ্টি করেছে সোয়াইন ফ্লুয়ে। সোয়াইন ফ্লুত আক্রান্ত হয়ে কাছাড়ত চারিমহিয়া শিশুর মৃত্যু। সপ্তাহটোর ভিতরতে সোয়াইন ফ্লুত আক্রান্ত দ্বিতীয়টি শিশুর মৃত্যু। সোয়াইন ফ্লু রোধিবলে তৎপর CMCH কর্তৃপক্ষ। বরাকতিতে তীব্র আতঙ্কর সৃষ্টি করেছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুত আক্রান্ত হয়ে হাইলাকান্দির এটি শিশুর মৃত্যুর পাছত বুধবারে কাছাড়ত মৃত্যু হল এটি চারিমহিয়া শিশু। যা 14 এপ্রিলত জ্বরত আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ হসপিটালত ভর্তি হয়েছিল শিশুটি। ইয়ার পিছতে শিশুটির দেহত সোয়াইন ফ্লুর বীজাণু ধরা পড়ে। বুধবারে শিলচর মেডিকেল কলেজ হসপিটালত মৃত্যু হল সেই শিশুটির। বরাকত সোয়াইন ফ্লুত আক্রান্তর সংখ্যা বৃদ্ধির লগে এই রোগের যুঁজিবর সাজু হয়েছে GMCH কর্তৃপক্ষ। শিশু বিভাগের চিকিৎসকসকলে প্রতি মুহূর্তত সাজু হয়ে আছে GMCH ব্যবস্থা লোকরা আমি পুরা সাজু করে রখা হয়েছে। আর ইয়ার কারণে টেস্টিংয়ের কারণে আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ওয়ে রেখে সোয়াইন ফ্লু আমার ইয়াতে টেস্ট করবে পারে। আর বাকি ক্লিনিক্যাল যে পার্ট আছে আমার মেডিসিন ডিপার্টমেন্ট আর শিশুর বিভাগ তার কারণে সোয়াইন ফ্লু আমার রোগের কারণে আমার সোয়াইন ফ্লু আক্রান্ত রোগের কারণে রোগীর কারণে রাখবর কারণে পর্যাপ্ত সুবিধা আছে। আমার ICU ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণে অলরেডি করা আছে। এইখানে ব্যবস্থা কোভিডের সময়তে আমার যেটা করা আছে সেখানে কন্টিনিউ হয়ে আছে। কিন্তু কেনেদরে শিশুর দেহত সংক্রমণ হয় এই ভাইরাস, সোয়াইন ফ্লুর পৰা রক্ষা কৰিবলৈ শিশুর অভিভাবকে কি কৰিব লাগে বলে GMCHৰ বিশেষজ্ঞ চিকিৎসকে। সোয়াইন ফ্লু এটা যেহেতু ইনফ্লুয়েঞ্জার টাইপ গতি আমি আতঙ্কিত হব নালাগে, কিন্তু বিশেষকৈ শিশু আর শিশু 2 বছৰৰ তলৰ শিশু আর 65 ইয়ার্সৰ ওপৰৰ যা বৃদ্ধ লোক আছে সিহঁতক যেহেতু তেখেতসকল ইমিউনো কম্প্রোমাইজড হয় সিহঁতৰ ইমিউনিটিটো কম থাকে, গতি সিহঁতৰ পজে আমি অকণমান সাবধানতা লব লাগে। আর জেনেরেল মানুহে লব লগা সাবধানতাটো আমি সকলে জানো কোভিডত আমি যে সাবধানতা লৈছিলোঁ, সোয়াইন ফ্লু যেহেতু এটা ইনফ্লুয়েঞ্জা কোভিডও এটা রেসপিরেটরি ভাইরাস, গতি আমার ইনফ্লুয়েঞ্জাটো আমার আগর যে আমি যিকেইটা সাবধানতা লৈছিলোঁ প্রায় একে। শিশুসকলের কারণে যে সিহঁতৰ বয়স অনুযায়ী সুষম আহার, যেহেতু ইমিউনিটিটো বরাবর করে সুষম আহারটো খুবই ইম্পর্টেন্ট বয়স অনুযায়ী যে বয়সত যে শিশুটা যেনেকুৱা সুষম আহার লাগে। আর সেকেন্ড কথা ইনফ্লুয়েঞ্জা সোয়াইন ফ্লুটো মানুহৰ পৰা মানুহৰ বিয়পে, গতি যার মানে ধর সোয়াইন ফ্লু যেতিয়া হয়েছে তেতিয়া শিশুসকলক সোয়াইন যেনেকৈ ইনফ্লুয়েঞ্জা হওয়া কাহ জ্বর সর্দি হয়ে থাকা এজন এডাল্ট মানুহৰ পৰা অলপ দূরত রাখব পাৰিলে বেয়া নহয়। বরাকত আতঙ্কর সৃষ্টি করা সোয়াইন ফ্লুয়ে শঙ্কিত করে তুলিছে বহু লোককে। এফালে বরাকত সোয়াইন ফ্লুয়ে বিভীষিকার সৃষ্টি করার সময়তে ডিব্রুগড়ের কিছুমান ঠাইত এতিয়া ভয়ঙ্কর হয়ে উঠিছে কলেরা রোগ। বীরেন সিং কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।